আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আজকে তৈরি করব খুবই সহজে ঈদের দিনের জন্য চিকেন রোস্ট। এতটাই সহজে তৈরি করব যে কেউ করে নিতে পারবেন। চলুন মূল প্রসেসে চলে যাই। চিকেন রোস্ট তৈরি করার জন্য নিচ্ছি 4টা চিকেন। রোস্টের জন্য করেছি তাই 4 পিস করে খুব ভালো করে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। হাফ কাপ দিয়ে দেবেন টক দই, পরিমাণ মতো নুন, আর 1 চা চামচ দিয়ে দেবেন আদা রসুন পেস্ট করা। খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখানে আদা রসুনের পরিমাণটা কম দেওয়া হয়েছে কারণ পরে দেব। ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার জন্য। এতে কিন্তু চিকেনটা অনেকটাই জুসি হয়। অবশ্যই ম্যারিনেশন করে রেখে দেবেন। ফিরে এলাম আধা ঘন্টা পর। 1 কাপ দিয়ে দিচ্ছি রেগুলার তেল, 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একেবারে বেরেস্তা করে নিতে হবে। সব সময় খেয়াল রাখবেন, বাবুর্চি স্টাইলে চিকেন রোস্ট করতে হলে অবশ্যই পেঁয়াজ বেরেস্তার প্রয়োজন হবে। আর পেঁয়াজটাকে বেরেস্তা করে এই তেল থেকে তুলে নেবেন। এখন ওই একই তেলে দিয়ে দেবেন সামান্য পরিমাণ ঘি। এখন ম্যারিনেশন করা চিকেনটাকে এই ঘি আর তেলে ভেজে নেবেন। খেয়াল রাখবেন, রোস্ট তৈরি করার সময় অবশ্যই চিকেনটাকে ভেজে নেবেন। কেমন করে ভেজে নেবেন জেনে নিন। বেশি একটা ড্রাই করা যাবে না, প্রায় 2.5 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমকে হাই করে ভাজতে থাকবেন। যখন চিকেনের কালারটা সাদা হয়ে আসবে তখনই উঠিয়ে ফেলবেন তেল থেকে। বেশি ভাজাভাজি করতে গেলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি ওই একই তেলে। গোটা মশলা দিয়ে দিলাম 1টা তেজপাতা, 4টা এলাচ, 2 টুকরো দারচিনি, 1 কাপ পেঁয়াজ ব্লেন্ডার করা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর দিয়ে দেবেন 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট করা, পরিমাণ মতো নুন দেবেন। নুন কিন্তু ম্যারিনেশনে দেওয়া হয়েছে তাই একটু বুঝে দেবেন। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেবেন জায়ফল জুত্রি বাটা, 1 টেবিল চামচ দিয়ে দেবেন গরম মশলা বাটা, বাদাম বাটা দিয়ে দেবেন 1.5 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ। সব কিছু খুব ভালো করে কষিয়ে নেবেন। ভেজে রাখা বেরেস্তাটা দিয়ে দেবেন। এখন খুব ভালো করে কষাতে থাকবেন। সামান্য একটু পানি দিয়ে দেবেন, এতে মশলাটা খুব সুন্দর কষে যাবে। কিছুটা লিকুইড দুধে স্যাফরন দিয়ে দিচ্ছি, সাথে একটু ফুড কালার দিয়ে দিলাম। এতে চিকেনটা দেখতে খুবই ভালো লাগে। এখন ভেজে রাখা চিকেনের গায়ে স্যাফরন আর দুধের মিশ্রণটা মিশিয়ে নেবেন। এরই মাঝে কিন্তু মশলাটা একেবারে সম্পূর্ণ হয়েছে। স্যাফরন মিশানো চিকেনটাকে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমকে হাই করে খুব ভালো করে কষাতে থাকবেন। চিকেন কিন্তু কষাতে কষাতে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। বাকি থাকা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবেন, আরও কিছুটা ঘি দিয়ে দেবেন। এখন 1 কাপ দুধ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন চিকেনটা সম্পূর্ণ কুক হওয়ার জন্য। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। এরই মাঝে কিন্তু চিকেন রোস্ট প্রায় তৈরি আর একেবারে কুক হয়ে গিয়েছে। গ্রেভিটাও ঠিক এরকম থাকবে। এমতো অবস্থায় দিয়ে দেবেন কাঁচা মরিচ, নামানোর আগে অবশ্যই ঘি দিয়ে দেবেন।
ঢাকা দিয়ে রেখে দিবেন 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এরি মাঝে কিন্তু বিয়েবাড়ির সাথে ঈদের দিনে তৈরি করে নিতে পারবেন চিকেন রোস্ট। যদি সহজ রেসিপিতে আমার এই চিকেন রোস্ট আপনাদের ভালো লেগেছে, অবশ্যই ঈদের দিন তৈরি করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।